কয়েক সপ্তাহ ধরে সবচেয়ে বেশি বাড়ছে রমজান পণ্যের দাম। তালিকায় শীর্ষে রয়েছে খেজুর। জাতভেদে প্রতি কেজির দাম বেড়েছে 300 টাকা পর্যন্ত। ছোলার দাম 15 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 110 টাকায়। গরুর মাংস আর ব্রয়লার মুরগির দামও বাড়তি। টিসিবির মুখপাত্র মোহাম্মদ হুমায়ুন কবির মনে করেন, প্রথম ধাপে 1 কোটি পরিবারকে ভর্তুকি মূল্যে তেল, ডাল, ছোলা ও চাল দেয়া হচ্ছে, যা বাজার নিয়ন্ত্রণে প্রভাব ফেলবে। আরও জানাচ্ছেন এয়ার বাদল। সংযমের মাস রমজানকে সামনে রেখে যেন পাল্লা দিয়ে বাড়ছে নিত্যপণ্যের দাম। মার্চে রোজা শুরু, এর মাস দুয়েক আগে থেকেই নানা অজুহাতে রমজান পণ্যের দাম বাড়তে শুরু করেছে। খেজুরের দাম বেড়েছে সবচেয়ে বেশি। জাতভেদে প্রতি কেজি খেজুর বিক্রি হচ্ছে 300 টাকা বেশি দামে। মেজুল প্রতি কেজি 200 টাকা থেকে 300 টাকা বাড়ছে। আর ছোট মানে কম দামের বড় খেজুর 1 কেজি দাম 80 থেকে 100 টাকা বাড়ছে। আর এটা আছে 1 কেজি দামে 60 থেকে 80 টাকা বাড়ছে, এরকমই আর কি মূলত বাড়ছে খেজুরের দাম। গতবার ট্যাক্স অনেক কম ছিল, অন্যান্য সময় ট্যাক্স কম ছিল, কিন্তু এই গত বাজারে পরে ট্যাক্সটা অনেক বাড়াইছে। গতবার আপনি মেরজুল খেজুরের ট্যাক্স ছিল 5 কেজিতে 260 টাকা, এবছর 1 কেজিতে ট্যাক্স হয়েছে আপনি 260 টাকা, তারপর 10% কমাইছে। এরকম প্রত্যেকটা খেজুরে আপনার ট্যাক্সের পরিমাণটা এরকমই বাড়ছে, এই কারণে বলতো আপনার দামটা বেশি। একটা আপনি 400 টাকার খেজুরে যদি আপনি 100 টাকার ট্যাক্স হয়, তাহলে দামটা কী পরিমাণ যেটা আপনি বুঝে নিত। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। বেড়েছে ছোলা সহ প্রায় সব ধরনের ডালের দাম। ক্ষুদ্র ব্যবসায়ীরা এজন্য আমদানিকারক ও বড় ব্যবসায়ীদের দায়ী করেন। রমজানকে কেন্দ্র করে বর্তমানে আমরা ছোলা, খেসারি, বেসন এগুলো বাজার টনে মনে ছোয়া। বিশেষ করে আপনার আরও সপ্তাহ দুই আগে আমরা যে ছোলা বিক্রি করছি 80 থেকে 90 টাকা, ওই ছোলা এখন দাঁড়িয়ে বিক্রি হচ্ছে আপনার 100 থেকে 105 টাকা। আর ইঞ্জিনজার যে ছোলাগুলো ছিল সাদা ছোলা, ওটা ছিল আপনার 100 থেকে 105 টাকা, এখন তার বিল হয়েছে 105 থেকে 110 টাকা। আর অন্যান্য দুগুলো যে খেসারির দাম, ওটাও চলতেছে 100 থেকে 105 টাকার মধ্যে। মুসুর ডাল ওগুলো মোটামুটি সব মানে মায়া রঞ্জনকে কেন্দ্র করে মোটামুটি সব ধরনের পরিমাণে পণ্যের দামে আস্তে আস্তে অনেকটাই বেড়ে গেছে। আর আপনার মূলত এটা যদি আমরা কারণ যদি জানতে আমরা পাইকারদের বা আওয়াজকে আমরা বলছি, তারা বুঝাচ্ছে আপনার পর্যাপ্ত পরিমাণ ছোলা আমদানি হচ্ছে না। কিছু কিছু সিন্ডিকেটের মাধ্যমে এখন এটা ব্যবসাটা চলে গেছে, রমজানকে কেন্দ্র করে কমবেশি সবাই ছোলা নিবে, যার কারণে সিন্ডিকেটটা মানে পর্যাপ্ত পরিমাণ ছোলা বাজার দিচ্ছে না, যার কারণে একটা সিন্ডিকেটের মাধ্যমে আপনার ছোলার বাজারটা অনেক হবে। আইন শৃঙ্খলার বাহিনীর পাশাপাশি আমরা সাধারণ জনগণ অনেকটাই সচেতন হতে হবে। গরুর মাংসের দাম আবারও 750 অতিক্রম করেছে, কোথাও তা 780 টাকায় ঠেকেছে। নানা অজুহাতে বাড়ছে ব্রয়লার মুরগির দামও। রাজধানীর কাউরান বাজারে প্রতি কেজির দাম 210 টাকা। মুরগির দাম বাড়ছে, মুরগির আমদামি কম, খাদ্যের দাম বেশি, ফিডের দাম বেশি, এ কারণে মুরগির দাম বেশি, গাড়ি ভাড়ার দাম বেশি। আগে যেখানে গাড়ি ভাড়া ছিল 10,000, এখানে হয়ে গেছে 15,000 টাকা। এক বস্তা খাদ্যের দাম ছিল ধরেন আগে 2500, এখন হয়ে গেছে 4,000 টাকা। এই কারণে এরপর আপনার ছোটোখাটো খামারগুলো বন্ধ খাদ্যের দাম বাড়াতে। বাচ্চার ক্রাইসিস, যারা বড় বড় খামার আছে ঠিক আছে না, তারা মানে ছোটোখাটো খামারি আলাদা করে বাচ্চা দেয় না, এ কারণে যে বাচ্চার ক্রাইসিসটা তো থাকেই, বাইরে সবসময় থাকে আছে। এখন ভরা মৌসুমে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 110 টাকা থেকে 120 টাকায়, আলুর দামও সহনীয় হয়নি, নতুন করে বাড়ছে সবজির দাম। আমরা তো মনে হন যে দিনমজুরি ইনকাম করি কড়িয়া, ধরেন আসছে গেল 450 টাকা ইনকাম করি। 1 কেজি সিম যদি নেই আপনার 60 টাকা নাকি, মাছ যদি নেই আপনার 450 টাকা, তাহলে এর মধ্যে কী থাকে? চাউল তো আছে 80 টাকা 90 টাকা, এর মধ্যে আর তো তৈরি না হো না, আর বাজার না হো না। যার গড় 5-6 জন লোক আছে, হ্যাঁ সংসারটা তাহলে কী করে চলে? তো অবশ্যই কমা উচিত, কারণ আমরা নিম্ন আয়ের মানুষ, আমার কত এই কিনা কাটা করে খাইতে খুব কষ্ট হয়, কারণ বেতন হয়েছে কম, আবার দাম অনেকে বেশি, আর একটু কমলে ভালো হইতো আর কি, সবার জন্য সুবিধা হইতো। তো রমজান মাসে তো এগুলো আমরা দেখা যায় এগুলো কিনে খাওয়া যাবে না, কারণ এগুলো আরও কমা উচিত, কারণ মনিটরিং আর একটু বাড়ানো উচিত। একটা দিক আপনি দেখবেন কেমন করে, সব জিনিসের যখন দাম বাড়ে আলটিমেটলি সব কিছুরই দাম বাড়ে, আবার অন্য জিনিসের দাম বাড়ছে। এখন এটা তো আসলে একটা চক্র, পুরো রাউন্ডিং, এখন কোনটাকে রেখে কোনটা বলবেন, এই জন্য স্পেসিফিক বলার কিছু নাই, সব জায়গায় সব কিছুরই দাম বাড়ছে। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। উচ্চমূল্যের বাজারে নির্দিষ্ট আয়ের ক্রেতাদের স্বস্তি দিতে নির্ধারিত দামে পণ্য বিক্রি করছে টিসিবি। সংস্থাটির মুখপাত্র মনে করেন, এর প্রভাব খুচরা বাজারে পড়বে। এই পর্বে আমরা তেল, ডাল, ছোলা এবং চাল এই 4টি পণ্য দিচ্ছি, এবং দ্বিতীয় ধাপের পণ্যটা মার্চ মাসে যখন দিব তখন ওটার সাথে খেজুরটা যুক্ত হবে।
অর্থাৎ আমাদের এই ধাপে একটি পণ্য বেড়েছে এবং পরবর্তী ধাপেও আরেকটি পণ্য যোগ হবে, যেটা আমরা রমজানে সবসময় করে থাকি। চলতি মাসের আমাদের যে পণ্যটা বিক্রি হচ্ছে, সোলা 55 টাকা কেজিতে, তেল 100 টাকা লিটার, মসুর ডাল 60 টাকা কেজি এবং চাল যথারীতি 30 টাকা কেজিতে হচ্ছে। একজন ভোক্তা 2 লিটার তেল, 2 কেজি মসুর ডাল, 1 কেজি সোলা এবং 5 কেজি করে চাল পাচ্ছে। 30% বা 40%-এর কাছাকাছি লোকজন কিন্তু আমাদের এখান থেকে উপকৃত হচ্ছে। তো এরা যদি বাজার থেকে এই পণ্যটা না কিনে, আলটিমেটলি এটা কিন্তু পরোক্ষভাবে বাজারের উপর প্রেশারটা কমাবে, আর বাজারের প্রেশারটা কমালেই কিন্তু দামটা সহনীয় পর্যায়ে থাকবে। আর এই 1 কোটি পরিবার যদি বাজার থেকে না কিনে, তাহলে এই 1 কোটি পরিবার তো আমাদের কাছে সাপোর্ট পাচ্ছে, আর আমরা যেহেতু ভর্তুকি মূল্য দিচ্ছি, এই জন্য আমরা বাজারের থেকে অনেক সাশ্রয়ী মূল্য দিচ্ছি। প্রথম ধাপটা আমরা চলতি মাসের মধ্যে শেষ করার পরিকল্পনা করেছি এবং দ্বিতীয় ধাপটা আমরা রমজানের জাস্ট ইমিডিয়েট পূর্বে, অর্থাৎ সেটা 8 থেকে 10 তারিখের মধ্যে, মার্চের 8 থেকে 10 তারিখের মধ্যে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে দ্বিতীয় ধাপটা। মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে আবারও 1 কোটি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ডের মাধ্যমে নির্ধারিত দামে তেল, চাল, ডাল, ছোলা ও খেজুর বিক্রি করা হবে। তবে দাম সহনীয় করতে অনিয়মের বিরুদ্ধে আইন প্রয়োগ করতে বলছেন বাজার বিশ্লেষকরা। এ আর বাদল, আরটিভি, ঢাকা।